তো এই কোয়েশ্চেনে দেখুন একটা জিনিস, এখানে আমার ডিস্টেন্স যেটা আছে সেটা হচ্ছে 480 কিলোমিটার, 480 কিলোমিটার ডিস্টেন্স। তো এই 480 কিলোমিটার একটা নির্দিষ্ট স্পিডে যদি যায় তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে পৌঁছতে পারে। একটা ট্রেন যদি স্পিড কমিয়ে দেওয়া হয় তাহলে তার 3 ঘন্টা সময় বেশি মরে, এটা কিন্তু কমন সেন্সের কথা ভাই। স্পিড যদি কম হয় তাহলে সময় বেশি লাগবে, স্পিড যদি বেশি হয় সময় কম লাগবে। তো এখানে আমার স্পিড দেওয়া নেই, টাইমও দেওয়া নেই। টাইম শুধু দিয়েছে যে টাইমের মধ্যে ডিফারেন্স দিয়েছে, স্পিড যদি 8 কিলোমিটার কমে দেওয়া হয় 3 ঘন্টা সময় বেশি লাগবে, শুধু এটাই ইনফরমেশনের মধ্যে দেওয়া আছে। তো আমরা এখানে দেখুন স্পিড আমরা এক্স ধরব, ধরবো আমরা স্পিড হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার ধরবো স্পিড। ডিস্টেন্স তো স্পিড কম হোক বেশ হোক ডিস্টেন্স তো সেমই থাকবে। আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে, দেখুন আমরা একটা জিনিস জানি, দেখুন ডি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, স্পিড ইনটু টাইম, যেহেতু এখানে টাইমের ব্যাপার দিয়েছে যে আমার টাইম স্পিড কম হলে টাইম বেশি লাগবে। তো এটাকে আমরা টাইমে, যে এটাতে একটা সমীকরণ হবে, ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনটাকে আমরা টাইম এর রেসপেক্টে কনভার্ট করে নেব। তো যদি আমি ডিস্টেন্স বের করতে চাই তাহলে স্পিডকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করব, স্পিড বের করতে হলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ডিভাইড দেবো, টাইম বের করতে হলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ডিভাইড দেবো। তো এখানেও সেমটা করবো, মানে টাইম এর রেসপেক্টে আমরা ইকুয়েশনটা তৈরি করব। তো এখানে আমরা কী ধরেছিলাম, স্পিড এক্স ধরেছিলাম, ডিস্টেন্স দেওয়াই আছে 480 কিলোমিটার। তো আমার টাইমটা কী আছে, আসলে টাইমটা হচ্ছে 480 ডিভাইডেড বাই স্পিড কত ধরলাম, এক্স ধরেছিলাম, এক্স 480/x। এখন প্রশ্নটা হচ্ছে দেখুন 480/x, 480/x এই দুইটা তো সেম জিনিস না, দুটা তো সেম জিনিস আছে না। এখন একটা জিনিস দেখুন, আমার যখন আমি টাইম কমিয়ে দিলাম, কতটা কমিয়ে দিলাম, 8 কিলোমিটার পার আওয়ার, দ্যাট মিনস এক্স মাইনাস 8, এক্স যদি অরিজিনাল স্পিড হয় কী হয়, অরিজিনাল স্পিড বা গতি দ্রুতি হয়, তাহলে তার থেকে 8 কিলোমিটার আমি কমিয়ে নিলাম। কমে নেওয়ার ফলে দেখুন সমীকরণটা এখন আর ঠিক থাকছে না, আগে যখন আমি এই লিখছিলাম 480/x ইকুয়াল টু 480/x সেম জিনিস, তো যখন আমি -8 করলাম তখন এইটা আর এইটা তো সেম থাকলো না। তো তার ফলে কী হয়, 8 কিলোমিটার কমানোর ফলে কী হয়, আমার এখানে টাইম বেশি লাগছে। তো যখনই আমি স্পিড কমিয়ে দিলাম তো টাইম অবভিয়াসলি বেশি লাগবে, কতটা বেশি লাগবে, 3, তো প্লাস আমরা 3 লিখলাম, 3 আওয়ার্স বেশি লাগবে। তো এখন একটা সমীকরণ হয়ে গেল। তো দেখুন আমরা দেখুন এইটাও টাইম আর এইটাও হচ্ছে টাইম, এই বোথ সাইড হচ্ছে টাইম, এই টাইম আর এই টাইম এখন ইকুয়াল আছে, বর্তমানে এখন ইকুয়াল আছে। তাহলে আমরা এটাকে যদি সলভ করি তাহলে এটা টাইমের রেসপেক্টে যাবে, আর এটা থেকে এক্স আমরা যেহেতু স্পিড ধরেছিলাম তো সেটা থেকে আমরা ট্রেনের গতি বা স্পিড পেয়ে যাব। তো এখানে দেখুন আমরা লেট করবো, লেট দি স্পিড অব দি ট্রেন বি এক্স কিলোমিটার পার আওয়ার, বাংলায় লিখবেন ধরি ট্রেনের গতি বা দ্রুতি এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, এক্স কিলোমিটার প্রতি ঘন্টা আমরা ধরবো অবভিয়াসলি। এখন আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চন ডাইরেক্ট ওই লাইনটা লিখে দেবো, ওই সমীকরণটা ডাইরেক্ট লিখে দেবো, আর সমস্যা নেই। তো শুধু একটা জিনিস এখানে লিখবেন, ওই যে সমীকরণ যেটা ডিস্টেন্স টাইম আর স্পিডের মধ্যে যে রিলেশনের সমীকরণ বা ইকুয়েশন যেটা, সেইটা আপনার এক সাইডে লিখে নেবেন, আমরা জানি বলে বা উই নো ইংলিশে লিখবেন, উই নো বাংলায় লিখবেন, আমরা জানি লিখে একটা সাইডে এটা লিখে নেবেন। তারপর থেকে আপনারা অ্যাকর্ডিংলি কোয়েশন দিয়ে এই ডাইরেক্ট এই সমীকরণটা লিখে নেবেন। তো 480/x-8 ইজ ইকুয়াল টু 480/x+3, ইকুয়েশনটা তো হয়েই গেল।
এখন আমরা এই ইকুয়েশনটা সলভ করলে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, আর সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করলে আমরা স্পিড বা দ্রুতি বের করে নিয়ে আসবো। তো ইমপ্লাইজ ওই টার্মটা ওই সাইডে নিয়ে আসবো, 480 ডিভাইডেড বাই এক্স মাইনাস এইট মাইনাস, ওই সাইডে আসলে মাইনাস হবে, 480 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু 3, 3টা ওই সাইডে থাকলো। ইমপ্লাইজ ওইটার ওইটার ডিনোমিনেটর এলসিএম বা লসাগু নিয়ে দেবো, তো এক্স মাইনাস এইট ইন্টু এক্স হচ্ছে, তো ওইটা ওইটাকে যখন আমি ইন্টু করলাম তখন ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, 480 ইন্টু এক্স, 480 এক্স মাইনাস 480 ইন্টু এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু 3। আচ্ছা এখন এটার নিচে ওয়ান আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করবো, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কী হয়, 480 এক্স মাইনাস 480 ইন্টু এক্স, 480 এক্স হচ্ছে, আবার মাইনাস মাইনাস প্লাস হচ্ছে, 480 ইন্টু এইট, তো 3840 পাচ্ছি আমরা, তো প্লাস 3840 হচ্ছে ইজ ইকুয়াল টু 3 ইন্টু এক্স, 3x ইন্টু এক্স স্কোয়ার, 3x স্কোয়ার হচ্ছে, আবার দেখুন মাইনাস আছে, মাইনাস 3 ইন্টু এক্স, 3x ইন্টু এইট মাইনাস 3 8 24 24x হচ্ছে। তো উই ক্যান সলভ দিস ফার্দার, তো 480x মাইনাস 480x ক্যান্সেল, তো 3, আচ্ছা ওইটাকে ওই সাইডে নিয়ে আসবো, মাইনাস 3x স্কোয়ার, ওটা ওই সাইডে নিয়ে আসলে প্লাস 24x হচ্ছে, আচ্ছা আর এইটা তো এই সাইডে প্লাস আছে, প্লাস 3840 ইজ ইকুয়াল টু 0, এই সাইড থেকে সব নিয়ে আসলাম মানে কিছু নেই, মানে জিরো আছে, তো যেগুলো এখন আমরা সাইন চেঞ্জ করে নেবো, তার সাথে একটা কাজ করবো, দেখুন এই সবটা 3 দিয়ে ডিভাইড যাবে, তো আমরা সমস্ত ইকুয়েশনটাকে 3 দিয়ে ডিভাইড যদি দিই তাহলে কী হচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, এখানে প্লাস হচ্ছে 3 8 24 8x হচ্ছে, আর এখানে প্লাস হচ্ছে কি 3840 দিয়ে, এটাকে আমরা যদি 3 দিয়ে ডিভাইড দিই, তো 3 1 3 3 2 6 24 3 8 24 আর 3 0 0 ইজ ইকুয়াল টু 0। এখন দেখুন ফার্স্টে নেগেটিভ টার্ম, এক্স স্কোয়ারের টার্মটা নেগেটিভ, তো এটাকে পজিটিভ বানাতে হলে আমার পুরো ইকুয়েশনটাকে মাইনাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে, মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তো ওটা হবে মাইনাস এক্স, ওটা হবে মাইনাস 1 2 8 0 ইজ ইকুয়াল টু 0, এটা জিরো মাইনাস হবে, কিন্তু জিরো মাইনাস হোক প্লাস হোক কোনো ম্যাটার না। তো দেখুন একটা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে গেছি, তো এটাকে আমরা সলভ করলে কী পাই, তো দেখুন এখানে 1280 সেটার প্রাইম ফ্যাক্টর নেব, 1280 তো 2 6 12, 2 4 20, 2 3 20, 2 ইন্টু 16 0, 2 ইন্টু 8 0, 2 ইন্টু 4 0, আর 2 ইন্টু 2 0, 2 ইন্টু 10, 2 ইন্টু 5, তো আমি কী পাবো দেখুন এখানে প্লাস মাইনাস করে আমি কী পাবো, 8 পাবো, প্লাস মাইনাস করে 8 পাবো, তো আমরা পাই কিনা দেখুন, 2 5 10, 2 10 20, 2 20 40, ইন্টু 2 2 0, 2 2 4, 2 4 8, 2 8 16, 2 16 32, 32, তো 40 ইন্টু 32 কী পাবো, 1 2 8 0 পাবো, আবার দেখুন 40 মাইনাস 32 ইজ ইকুয়াল টু 8 পাচ্ছি, তাহলে তো আমরা 8 পেয়ে যাবো না, বা মাইনাস 40 প্লাস 32 মাইনাস 8 পাবো, তাহলে তো হয়ে গেছে না, তো এক্স স্কোয়ার মাইনাস 40x প্লাস 32x, দেখুন মাইনাস মাইনাস প্লাস, আর মাইনাস 1 2 8 0 ইজ ইকুয়াল টু 0, তো ইমপ্লাইজ এখানে মধ্যে কমন কী আছে, এক্স কমন আছে, এক্স কমন, তাহলে এক্স আছে, এক্স মাইনাস 40 হবে, এক্স মাইনাস 40 মাইনাস সরি এটা প্লাস আছে, প্লাস আবার এইটা এই এই জায়গায় লিখে নেবো, এক্স মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0,
तो हमार 32 फवार जन्नो हमार x से साथे की मल्टीप्लाई करते होंगे obviously 32 तो 32 x 32 32 into 40 1280 तो ए दो इटर में दे कॉमन की x minus 40 कॉमन आसे रहता बाकी ऐसे x plus 32 is equal to 0 ए दो इटर फैक्टर के 0 साथे इक्वेट करो therefore either x minus 40 is equal to 0 implies x is equal to 40 अच्छा पर एक्टा देखी और x plus 32 is equal to 0 implies x is equal to minus 32 एटा impossible असंभव कारण speed cannot be negative द्रुति बा speed के देखी negative होते पारे ना ऋणात्मक होते पारे ना তাই আমরা লিখতে পারি আনসারটা হচ্ছে স্পিড স্পিড অফ দি ট্রেন ইজ 40 কিলোমিটার পার আওয়ার বা গতি গতি বা দ্রুতি একই জিনিস দ্রুতি সমান 40 কিম পার আওয়ার তো এই এক্সারসাইজটা শেষ হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর বন্ধু-বান্ধবদের শেয়ার করবেন আর এখনো যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ।